হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের এক সময়ের বিলাসবহুল সিনেমা হল খ্যাত সিলেটের তালতলাস্থ নন্দিতা সিনেমা হলে। এখন নন্দিতা সিনেমা হলে চলছে বাংলাদেশের এযাবৎকালের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত সিনেমা। আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া সিনেমা চলছে। আমরা এই হাওয়া সিনেমা দেখার জন্য এখানে এসেছি। 1986 সালে নির্মিত নন্দিতা সিনেমা হল এই সিলেট শহরের 9টি সিনেমা হলের মধ্যে সবচেয়ে বিলাসবহুল সিনেমা হল হিসাবে সর্বজন পরিচিত ছিল এবং সবচেয়ে দর্শক প্রিয় এই হলটি ছিল। আজকে দুঃখে দুঃখে মরছে এই সিনেমা হলটি, বেহাল দশা। এই সিনেমা হলটির কোনো দর্শক শূন্য থাকার কারণে ব্যবসায় যেমন তাদের দোষ নেমেছে, ভালো ছবির হাহাকারেও এই সিনেমা হলের অবস্থা। সিলেটের 9টি সিনেমা হল থাকার পরেও একে একে 6টি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। কোনো মতে সৈনিক ক্লাব এবং বিজিবি অডিটোরিয়াম নামে দুইটি, তাও শহর থেকে অনেক দূরে, এই দুইটি কোনো মতে লাইফ সাপোর্টে আছে। আর বাকি এই নন্দিতা সিনেমা হলটি আপনারা দেখতে পাচ্ছেন সিনেমা হলের ভিতরের অবস্থা। এখন সিনেমা হলে বিরতি চলছে। আপনারা যারা এ প্রজন্মের অনেকে আছেন, এখনও কোনো দিন সিনেমা হলে ঢুকেননি, হয়তো আপনারা সিনে কমপ্লেক্সে গিয়েছেন কিন্তু সিনেমা হলে যাননি, সিনেমা হলের ভিতরের অবস্থা আপনারা দেখেন, জরাজীর্ণ এই সিনেমা হলের অবস্থা। চেয়ারগুলা অত্যন্ত নোংরা হয়ে গেছে, ভালো ছবি নেই, সিনেমা হল দিনের পর দিন বন্ধ থাকে, হঠাৎ কোনো ছবি আসলে তাই কিছু দর্শক আছে। সবচেয়ে যাবৎকালের ভালো ছবি যেটি হাওয়া সিনে ছবি আসছে সেটি দেখার জন্য আমরা চার বন্ধু এখানে এসেছি। তারপরেও দেখেন 6টা এবং 9টার শো দেখার জন্য আমরা ভিতরে ঢুকছি। এ দেখেন ভিতরের অবস্থা, এই সিনেমা হলে সবটি আসন ফাঁকা, অল্প কিছু সংখ্যক মানুষ বসে সিনেমা দেখছেন। এই সিনেমা হলের এই বেহাল দশার কারণে দর্শক আসতে পারতেছে না, অথচ সিনে কমপ্লেক্স যদি হতো তাহলে মানুষ হুমড়ি খেয়ে আসতো। এই সিনেমা হলগুলো জৌলুস হারিয়ে আজ দৈন্য দশায় পড়েছে। 1986 সালে নির্মিত সিলেটের সবচেয়ে বিলাসবহুল সিনেমা হল ছিল এই নন্দিতা সিনেমা হল। আমরা আজকে আপনাদেরকে যারা নন্দিতা সিনেমা হলে কখনো কোনো দিন ঢুকেননি, এ প্রজন্মের যারা আছেন তাদেরকে দেখাচ্ছি। এখন সিনেমা শেষ হয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী সিনেমা কোনটি আসবে সেটির পোস্টার লাগানো, আর বর্তমানে যেটি চলছে সেটির সামনে অনেকে ফটো সেশন করছে। আমরা এখন তিনতলা থেকে দুতলা সিঁড়ি বেয়ে নিচে নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর মতামত জানিয়ে দিবেন এবং